सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 18 की खुदीराम कॉलोनी में भीषण आग से प्रभावित 48 परिवारों को मेयर गौतम देव ने 5,000 रुपए का चेक सौंपा है। यह आर्थिक मदद सिलीगुड़ी नगर निगम के मेयर राहत कोष से किया गया है। इसके अलावा एक स्वयंसेवी संस्था ने पीड़ितों के लिए 3 समय का भोजन की व्यवस्था, ट्रंक और खाद्य सामग्री सौंपा। दूसरी तरफ सिलीगुड़ी कॉलेज के राजनीति विज्ञान विभाग के छात्रों ने जमा किए गए अपने रुपए से पीड़ितों को सर्दियों के लिए गर्म कंबल और खाने की थाली सौंपा। इस मौके पर गौतम देव ने कहा कि आज के हमरा बोले छिलाम दो दिन मध्य हमरा मेयर्स रिलीफ फंड जेटा हमारे तैरी आछे सेखान थेके हमरा 5,000 टाका करे 48 टी परिवारेर हाथे हमरा आज के हमारे सहायतार निदर्शन जेटा माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় চান आज के इंडोर स्टेडियम থেকে বলেছেন যে গরীব সাধারণ মানুষের পাশে এই সরকার বরাবর ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সেটারই আমরা তার পথ প্রদর্শিত পথে আজকে আমরা এই কাজটা এখানে করলাম এখানে আমাদের বাড়ি নির্মাণের সার্ভে আমরা আপাতকালীন ভিত্তিতে আমরা তৈরি করছি এবং সেখানে কাজ আমাদের শুরু হয়েছে এখানে লায়ন্স তেরায়ের পক্ষ থেকে লায়ন্স ক্লাব তেরাই आज के खबर व्यवस्था कर অন্নপূর্ণা ভান্ডার তারা নিয়ে এসেছেন একটা ট্রাঙ্ক তারা দিয়েছেন এবং তারা ফুড কিট দিয়েছে তার মধ্যে ডাল আটা চাল তেল বিস্কিট ইত্যাদি আছে আর শিলিগুড়ি কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট তারা স্টুডেন্টরা তারা প্রত্যেকটা পরিবারকে দুটো করে গরম কম্বল এবং দুটো করে খাবার প্লেট আজকে তারা দিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা প্রচুর সহযোগিতা নিয়ে এসেছেন এটা আমরা কৃতজ্ঞ শিলিগুড়ির সমস্ত এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মানুষ তারা এই সাপোর্টটা দিচ্ছে তাদের সবাইকে আমরা নতমস্তকে তাদের এই যে সহযোগিতা সেটাকে আমরা স্বীকার করছি এবং আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে সেদিন রাত্রিবেলা থেকেই আমাদের কাউন্সিলররা আমাদের বোর্ড চেয়ারপারসন আমাদের পৌর নিগমের কর্মীরা তারা তাদের 3 বেলা খাবার ব্যবস্থা করেছেন সেটা আমরা আরও কিছুদিন কন্টিনিউ করতে চাই আর আমরা খুব দ্রুত তাদের মডেল বাড়ি তৈরি করে এটা মানবিক নাম দিয়ে পৌর নিগমের একটি প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় অথবা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রদর্শিত পথে এই কথাটা লিখে এবং সঙ্গে ফিরাদ হাকিম সাহেব আমাদের UDMA মিনিস্টার তিনিও চান যে দ্রুত এই কাজগুলো আমরা করব।